প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি অনুরূপা দাস, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় বর্ষের সপ্তম অধ্যায় সম্বন্ধে কিছু আলোচনা করব। সপ্তম অধ্যায়ের কিছু অংশ আমি আগের লেকচারে দিয়েছি, আজকে আমি তোমাদের পড়াবো পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ, খুচরা ব্যবসায়ের ধারণা এবং খুচরা ব্যবসায় কি। পাইকারি ব্যবসায় মূলত তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে মার্চেন্ট পাইকার, দুই দালাল এবং এজেন্ট, তিন হচ্ছে উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের শাখা ও অফিস। মার্চেন্ট পাইকার আবার দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে পূর্ণ সেবাদানকারী পাইকার, দুই সীমিত সেবাদানকারী পাইকার। পূর্ণ সেবাদানকারী পাইকারের মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে, এক হচ্ছে শিল্প বর্ধনকারী, দুই হচ্ছে হোলসেল মার্চেন্ট। হোলসেল মার্চেন্টের মধ্যে যে বিষয়গুলো আরও রয়েছে সেগুলো হচ্ছে সাধারণ পণ্যের হোলসেল, জেনারেল লাইন হোলসেল সেলার এবং স্পেশালিটি হোলসেলার। আর সীমিত সেবাদানকারী পাইকারের মধ্যে আছে ক্যাশ অ্যান্ড ক্যারি পাইকার, ট্রাক পাইকার, ড্রপ শিপার্স, র্যাপ জবার্স, উৎপাদনকারীদের সমবায় সমিতি, মেইল অর্ডার পাইকার। এরপরে দালাল এবং এজেন্ট, এর মধ্যে যে ভাগগুলো রয়েছে দালাল প্রতিনিধি, উৎপাদনকারীর প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি, ক্রয় প্রতিনিধি ও কমিশন মার্চেন্ট। এরপরে উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের শাখা ও অফিস, এখানে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এক হচ্ছে বিক্রয় ও শাখা অফিস, দুই হচ্ছে ক্রয় অফিস। এখন এই এতগুলো ভাগের সবগুলো বিষয় তোমাদের পড়ার কোনো দরকার নেই, এখান থেকে তোমরা পড়বে হচ্ছে পূর্ণ সেবাদানকারী পাইকার, শিল্প বর্ধনকারী, ড্রপ শিপার্স, র্যাক জবার্স, দালাল প্রতিনিধি, উৎপাদনকারীর প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি এবং ক্রয় প্রতিনিধি। এখন প্রথমেই আমরা জানবো পূর্ণ সেবাদানকারী পাইকার। এরা সব ধরনের পণ্য বিক্রয় করে থাকে, তাকে বলা হয় পূর্ণ সেবাদানকারী পাইকার। এরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করে থাকে। এটার মেইন কি ছিল হচ্ছে মার্চেন্ট পাইকার। মার্চেন্ট পাইকারটি হচ্ছে কি, যে সকল সাধারণ পাইকারি ব্যবসায়ী পণ্যের মালিকানা গ্রহণ করে এবং পণ্যের যাবতীয় ঝুঁকি গ্রহণ করার সাথে সাথে ওই পণ্যের খুচরা ব্যবসায়ী বা শিল্প ব্যবহারকারীর নিকট বিক্রয় করে তাকে বলে মার্চেন্ট পাইকার। এখন আমরা দেখব পূর্ণ সেবাদানকারী পাইকারের মধ্যে যে শিল্প বর্ধনকারী আছে সেটা। শিল্প বর্ধনকারী হচ্ছে এমন একটি পাইকারি ব্যবসায়ী যার মাধ্যমে উৎপাদনকারীর কাছ থেকে কোনো অর্ডার পেয়ে যখন ওই পণ্যটি উৎপাদনকারীর কাছে পৌঁছে দেয় সেটা হচ্ছে শিল্প বর্ধনকারী। এরপর আমরা দেখবো হচ্ছে সীমিত সেবাদানকারী পাইকারের দুটি বিষয়, এক হচ্ছে ড্রপ শিপার্স, দুই হচ্ছে র্যাক জবার্স। ড্রপ শিপার্স হচ্ছে এখানের পাইকারি ব্যবসায়ীরা মূলত খুচরা ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রয় করে না, তারা খুচরা ব্যবসায়ী বা শিল্পী ও ব্যবহারকারীর কাছ থেকে কোনো অর্ডার নিয়ে ওই অর্ডারটা উৎপাদনকারীর কাছে পৌঁছে দেয়, তারাই হচ্ছে ড্রপ শিপার্স। এরপরে হচ্ছে র্যাক জবার্স। এই ধরনের পাইকারি ব্যবসায়ীরা মূলত কোনো খাদ্য সামগ্রী ব্যতীত অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো র্যাকের মাধ্যমে বা সারিবদ্ধভাবে বিক্রয় করে থাকে। তাহলে খাদ্য সামগ্রী ব্যতীত ছাড়া যেমন খেলনা, তারপরে কোনো হার্ডওয়ার, এছাড়া যেমন পুস্তক, এই ধরনের পণ্যগুলো এই যারা র্যাক জবার্স তারা বিক্রয় করে থাকে। এখন আমরা দেখব দালাল। দালাল হচ্ছে এমন এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী যারা ক্রেতা ও বিক্রেতার মধ্যস্থ হিসেবে কাজ করে, যেমন বিমান দালাল, জমির দালাল, এরা মূলত ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে অবস্থান করে। এরপর হচ্ছে আমরা প্রতিনিধি সম্বন্ধে জানব। প্রতিনিধি হচ্ছে এমন এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী যারা কমিশনের বিনিময়ে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে এবং সব ধরনের ঝুঁকি তারাই বহন করে থাকে। এরপরে উৎপাদনকারীর প্রতিনিধি, যারা উৎপাদন করে তাদের কাছ থেকে পণ্যদ্রব্য যদি বেশি পরিমাণে ক্রয় করে এবং নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ওই পণ্য
পণ্যটি বিভিন্ন পাইকারি ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়, তারাই হচ্ছে উৎপাদনকারীর প্রতিনিধি। এরপর আছে আসলে দেখো বিক্রয় প্রতিনিধি। বিক্রয় প্রতিনিধি হচ্ছে উৎপাদনকারীর যে উৎপাদিত পণ্য তারা যদি বিভিন্ন খুচরা ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ীর কাছে পণ্যটি পৌঁছে দেয় কিন্তু তারা কোনো পণ্যের ঝুঁকি বহন করে না, তারাই হচ্ছে বিক্রয় প্রতিনিধি। এরপর দেখো ক্রয় প্রতিনিধি। ক্রয় প্রতিনিধি হচ্ছে এমন এক ধরনের পাইকারি মধ্যস্থ ব্যবসায়ী যারা ক্রয়ের দিকটা বিবেচনা করে বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছ থেকে অর্ডার নেয় এবং ওই পণ্য ওই অর্ডার অনুযায়ী ভোক্তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দান, বিভিন্ন ধরনের ঋণ, বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, সেটাই হচ্ছে ক্রয় প্রতিনিধি। এখন শিক্ষার্থীরা দেখো আমরা এখন পড়া করছি খুচরা ব্যবসায়ের ধারণা। খুচরা ব্যবসায়টা কী প্রথমেই আমরা এটা জানবো, যেমন একজন ব্যবসায়ী তার ব্যবসাটা হচ্ছে যেমন রূপনগরের একটা স্থানে, তিনি ওইখান থেকে বিভিন্ন ভোক্তাদের কাছে ও তার একটা মুদি দোকান আছে, সেই ভোক্তাদের কাছে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে। এই পণ্যদ্রব্য সে বিভিন্ন বাজার যেমন মিরপুর বা কারওয়ান বাজার থেকে সীমিত পরিমাণে কিনে ওই যে রূপনগরের স্থানীয় যে বাসিন্দা তাদের কাছে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে। এই যে স্থানীয় ভোক্তাদের কাছে পণ্যদ্রব্য বিক্রয় সংক্রান্ত কার্যগুলি সেটাই হচ্ছে খুচরা ব্যবসায়। এখন আমরা তোমরা দেখবো খুচরা ব্যবসায়ীরা কি। উৎপাদনকারীর উৎপাদিত পণ্য বা অন্য কোনো উৎস থেকে যদি খুচরা ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে সীমিত পরিমাণে বা অল্প মূল্যে কোনো কিছু ক্রয় করে থাকে এবং যা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেয় তাই হচ্ছে খুচরা ব্যবসায়ী। দেখো তাহলে খুচরা ব্যবসায়ীর সাথে আমরা কি জিনিসগুলো দেখতে পাচ্ছি, খুচরা ব্যবসায়ী হচ্ছে কি চূড়ান্ত ভোক্তাদের কাছে পণ্যটি পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। এরা পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে পণ্যটি ক্রয় করে নিয়ে এসে এবং পাইকারি ব্যবসায়ীর কাছে পণ্যটি মজুদ থাকে, তারা অল্প অল্প পরিমাণে পণ্যটি মুদি দোকান বা তাদের ব্যবসায় নিয়োজিত করে এবং সেখান থেকে ভোক্তার কাছে পণ্যটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এখন দেখো খুচরা ব্যবসায়ীর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, এক হচ্ছে খুচরা ব্যবসায়ী হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রম। খুচরা ব্যবসায়ের মাধ্যমে পাইকার ও উৎপাদনকারীর সাথে সংযোগ স্থাপন করা হয়। খুচরা ব্যবসায় চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয়ে নিয়োজিত থাকে এবং এ ব্যবসায়ের মাধ্যমে খুচরা মূল্যে পণ্য বিক্রয় করা হয়। এই খুচরা ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে একটি পণ্য কিনে এনে তাদের সুবিধা মতো কিছু পরিমাণ লাভ করার জন্য ওই পণ্যের সাথে কিছু পরিমাণ মূল্য ধার্য করে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটি বিক্রয় করে। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আজকে তোমাদের যে বিষয়গুলো আমি পড়ালাম এই বিষয়গুলো তোমরা বাসায় বসে ভালো করে পড়াশোনা করবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।